নমস্কার, আমার নাম সৌমেন মাইতি, আমার স্কুলের নাম ইছাপুর হাই স্কুল, আমার ট্রেনিং প্রোভাইডার অরায়ন এলুটেক প্রাইভেট লিমিটেড, জব রোল বহি প্রযুক্তিবিদ কম্পিউটিং ও আনুষঙ্গিক। আজকের আলোচনার বিষয় সমস্যার মূল কারণ বিশ্লেষণ করা। একজন ফিল্ড টেকনিশিয়ান কোনো প্রোডাক্টের সফটওয়্যার কিংবা হার্ডওয়্যারজনিত সমস্যার বিষয় নির্ণয় করতে পারবে। সমস্যা নির্ণয় করতে পারাকে ট্রাবল শুট বলে। সমস্যা সমাধানের জন্য ফিল্ড টেকনিশিয়ান নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই খতিয়ে দেখবে। বৈদ্যুতিক ড্রাইভার ইনস্টলেশন, অর্থাৎ এমন কোনো ড্রাইভ ইনস্টল করা আছে যার থেকে কোনো সমস্যা আসতে পারে। কোনো প্রোডাক্টের মধ্যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই দুই ধরনের সমস্যা থাকা সত্ত্বেও যখন সিস্টেমে কাজ চালিয়ে যায় তখন তাকে ফল্ট টলারেন্স বলা হয়। ফল্ট টলারেন্স এবং সংশ্লিষ্ট সমাধানের উপায় সম্পর্কে সচেতন বা দক্ষ ফিল্ড টেকনিশিয়ানকে ফল্ট হ্যান্ডেলিং করতে পারে একজন ফিল্ড টেকনিশিয়ান। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যা একটা ফ্লোচার্ট আকারে বর্ণিত করা আছে। এই ফ্লোচার্টে সফটওয়্যারজনিত ত্রুটি নিয়ন্ত্রণ যে কর্ম পরিকল্পনা বা অ্যাকশান প্ল্যান তা বর্ণনা করা আছে। সফটওয়্যারজনিত ত্রুটি নিয়ন্ত্রণ, ত্রুটি সহন ক্ষমতা, ত্রুটি এড়ানো, ত্রুটি চিহ্নিতকরণ। ত্রুটি সহন ক্ষমতা, টাইম আউট, অডিট, রিবুটস। ত্রুটি এড়ানো, একটা ডিজাইন বা একটা নকশা তৈরি করা, নিয়মিত পরিদর্শন করা। এবার ত্রুটি চিহ্নিতকরণ, ত্রুটি চিহ্নিতকরণ করতে পারা যায় নিরবিচ্ছিন্নভাবে নজরদারি করা, নিয়মিত আপডেট করা এবং টেস্টিং বা ডিবাগিং করা। এবার আমরা জানবো একটা সফটওয়্যার সমস্যা হলেও কীভাবে একটা তার কাজ করতে পারে বা কীভাবে সহন ক্ষমতার সহিত তার কর্মদক্ষতা চালিয়ে যায়। সিস্টেমের ভেতরে সফটওয়্যারজনিত ত্রুটি সহন ক্ষমতা বলা হয়। সফটওয়্যারজনিত ত্রুটি সহন ক্ষমতা বলা যে হয়, এই যে ত্রুটি সহন ক্ষমতাটা কয়েকটা কৌশলের ওপর চলে। সেই কৌশলগুলো কি? টাইম আউট, অডিট এবং ক্রমবর্ধমান রিপোর্ট। টাইম আউটস একটি জিনিস, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, রিয়েল টাইম সিস্টেম যেখানে কোনো বাফারিং ছাড়াই বা প্রাপ্ত তথ্য বা ডেটা প্রসেসিং হয়, সেসব ক্ষেত্রে টাইম আউট ব্যবহৃত হয়। টাইম আউট সংকেত দেয় প্রসেসিংয়ের কাজ ব্যবহৃত যে হচ্ছে, কিছু যন্ত্রাংশ সমস্যাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে তা ঠিক করা প্রয়োজন। এই প্রক্রিয়ায় দুটি সম্ভাব্যভাবে কাজ করে, একটা কি পুনর্প্রচেষ্টা আর একটা কি বাতিল করা। পুনর্প্রচেষ্টাতে কীভাবে হয়, পুনরায় বার্তা পাঠায় একই বৈশিষ্ট্যকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। যদি কোনো অ্যাপ্লিকেশান স্তরে বার্তা পুনরায় পাঠানো হয় যা সিস্টেম রিবুট হওয়ার কারণে বৈশিষ্ট্য পুনঃপ্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, তাহলে কী হয়, যতক্ষণ না পর্যন্ত ওই সিস্টেম রিবুট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বার্তা পাঠিয়ে টাইম আউটের যে প্রক্রিয়াটি তা চালানো হয়। আরেকটা কী আছে, বাতিল করা। টাইম আউটে পৌঁছানো মাত্রই বৈশিষ্ট্যটা কী হয়, বাতিল হয়ে যায়, বাতিল বলে পরিগণিত হয়ে যায়। ত্রুটিজনিত কারণে যখন সিস্টেম বাধাপ্রাপ্ত হয় তখন সিস্টেমে ত্রুটি কী জানবো, অডিট সম্পর্কে। অডিটটা কী জিনিস, অডিট
একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো সিস্টেমে একাধিক প্রসেসরের মধ্যে ডাটা স্ট্রাকচার যে একটা সামঞ্জস্যতা যাচাই করা হয়। একজন ফিল্ড টেকনিশিয়ান একটা অডিট লগ ফাইলকে পড়তে সক্ষম হবে। যদি একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং অর্থাৎ উদ্যোগ সম্পদ পরিকল্পনা, এই ব্যবস্থাপনায় হার্ডওয়্যার যে গাফিলতি, সফটওয়্যার বাক্স করা এবং প্রোটোকল ফল্ট করা, এরকম ধরনের সংগঠিত সিগন্যালের কোনো ব্রেকের ফলে ডাটা বা তথ্যের অসামঞ্জস্য যে মিল দেখা দেয় তা নিয়ে একটা কী করা হয়, অডিট ফাইল তৈরি করা হয়। আমাদের স্ক্রিনে একটা অডিট ফাইলের চিত্র বা একটা স্ক্রিনশট দেওয়া আছে। এবার আমরা জানব ক্রমবর্ধমান রিবুট সম্পর্কে। সফটওয়্যার প্রসেসরকে ক্রমবর্ধমান রিবুট করা যথেষ্ট সময় সাপেক্ষ। সময় বাঁচাতে এবং কাজ যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য কী করা হয়, রিয়েল টাইম সিস্টেম অনুযায়ী ক্রমবর্ধমান রিবুট পদ্ধতিটাকে ব্যবহার করা হয়। এখানে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি যা ক্রমবর্ধমান রিবুট প্রক্রিয়াটি কীভাবে করা হয় তা দেওয়া আছে। অপারেটিং সিস্টেমটাকে রিবুট করা হয়। দ্বিতীয় ধাপে অপারেটিং সিস্টেম এবং কনফিগারেশন ডেটা ডাউনলোড করা হয়। তৃতীয় ধাপে কী করা হয়, প্রোগ্রাম রিলোড করা হয় এবং অপারেটিং সিস্টেমটাকে আবার রিবুট করা হয় এবং কনফিগারেশন ডাটা ডাউনলোড করা হয়। সাধারণত কী হয়, এই প্রথম স্তরে রিবুট সমস্যাটি সমাধান করে না যায়। তবে কখনও কখনও হার্ডওয়্যারজনিত ত্রুটির কারণে প্রসেসর সিস্টেমটি প্রথম স্তরের রিবুটে চালু হয় না। এতে প্রথম স্তরের রিবুট কাউন্টার উপচে পড়ে, যার ফলে দ্বিতীয় স্তরের রিবুটে যেতে হয়। একই রকমভাবেই এই দ্বিতীয় স্তরের রিবুটেও সমাধানটি মিটে যাওয়া যায়। যদি দ্বিতীয় স্তরে রিবুট সমস্যার সমাধান ব্যর্থ হয় তাহলে কী হয়, প্রসেসর সিস্টেমটি দ্বিতীয় স্তরের রিবুট প্রক্রিয়া চালিয়ে যায়। এর ফলে দ্বিতীয় স্তরের রিবুট কাউন্টার উপচে পড়ে এবং তৃতীয় স্তরের রিবুটের প্রয়োজন হয়, তখনই এই তৃতীয় স্তরের রিবুটটা আবার চলতে থাকে। এবার আমরা আলোচনা করব একটি হার্ডওয়্যার জনিত যে সমস্যাগুলো হয়ে থাকে সেই তার ত্রুটি নিয়ন্ত্রণের যে অ্যাকশান প্ল্যান, সেই অ্যাকশান প্ল্যানগুলো সম্পর্কে। একই রকমভাবে এই ত্রুটি সফটওয়্যারেরই মতো হার্ডওয়্যারের ক্ষেত্রেও তিনটি অ্যাকশান প্ল্যান নেওয়া হয়। প্রথমত ত্রুটি সহন ক্ষমতা, ত্রুটি এড়ানো, ত্রুটি চিহ্নিতকরণ। এখানে ত্রুটি সহন ক্ষমতাতে রিডান্ডেন্সি, লোড ব্যালেন্সিং এবং মেমোরি মিরিং। পরিদর্শন করা হয় একটা পিরিয়ডিক্যাল এবং কনফিগারেশন কী করা হয়, ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয়। এবার ত্রুটি চিহ্নিতকরণ, নিরবিচ্ছিন্ন নজরদারি করা হয় আর কী করা হয়, একটা পিরিয়ডিক্যাল আপডেট এবং পরীক্ষা করানো হয়। এবার আমরা জানব এই হার্ডওয়্যারজনিত ত্রুটি থাকার পরেও কীভাবে ওভারকাম করে বা সহন ক্ষমতা দ্বারা কাজ করে। হার্ডওয়্যারজনিত ত্রুটি সহন ক্ষমতা রিয়েল টাইম সিস্টেমকে হার্ডওয়্যার অচল হলেও সিস্টেম সচল রাখার সক্ষমতা প্রদান করে। হার্ডওয়্যারজনিত ত্রুটি সহন ক্ষমতা তিনটি কৌশল অবলম্বন করে কাজ করে। এক হচ্ছে রিডান্ডেন্সি, দুই হচ্ছে কি লোড ব্যালেন্সিং, আর হচ্ছে কি মেমোরি মিনিং। প্রথমে হলো রিডান্ডেন্সি। রিয়েল টাইম সিস্টেম সমূহ রিডান্ডেন্ট হার্ডওয়্যার দিয়ে ইনস্টল করা হয় যাতে যখন সিস্টেমে কোনো ত্রুটি দেখা দেয় রিডান্ডেন্ট
হাড়ের সিস্টেম নিয়ন্ত্রণ তার নিয়ে নেয়, তার নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এইভাবে কী হয়, ডাউন টাইম এবং যে লস তা প্রতিরোধ করা যায়। এই হার্ড অ্যাডারেন্স কয়েকটা পদ্ধতিতে কাজ করে। এটা হচ্ছে দুটো পদ্ধতিতে কাজ করে, ওয়ান ফর ওয়ান অ্যাডান্ডেন্সি এবং এন প্লাস এক্স অ্যাডান্ডেন্সি। ওয়ান ফর ওয়ান অ্যাডান্ডেন্সি, প্রত্যেক হার্ডওয়্যার মডিউলে একটা প্রাইমারি এবং একটি সেকেন্ডারি মডিউল থাকে। এখানে যে প্রাইমারি মডিউলটি অটোমেটিক্যালি প্রতিনিয়ত কাজ করে এবং সেকেন্ডারি মডিউলটি কী করে, যখনই এই প্রাইমারি মডিউলটি নিষ্ক্রিয় হয়ে পড়ে বা তার কোনো ফল্ট দেখা দেয়, কোনো সমস্যার পড়ে, তখন সেকেন্ডারি মডিউল কী করে, পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব নিয়ে নেয়। এখানে প্রাইমারি মডিউল এবং সেকেন্ডারি মডিউল দুটি মডিউল থাকে। এই দুটি মডিউল একই সঙ্গে বিকল বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এন প্লাস এক্স রেন্ডেন্সি, একের জন্য এক রেন্ডেন্সি পদ্ধতি মতোই এই এন প্লাস এক্স রেন্ডেন্সিটাও কাজ করে। এখানে এক সংখ্যক যদি ধরা হয় প্রাইমারি মডিউল এবং এন সংখ্যক ধরা হয় সেকেন্ডারি মডিউল, এক্ষেত্রে উপরন্তু একটা কাজ হয় কি, একটা প্রধান যে হার্ডওয়্যার মডিউল থাকে তা কী করে, এই এন সংখ্যক যে মডিউলগুলো থাকে সেকেন্ডারি, এদেরকে মনিটরিং করে। যদি কোনো প্রাইমারি মডিউল বা সক্রিয় মডিউল বিকল হয়ে পড়ে, তখন কী করে, কোন সেকেন্ডারি মডিউলকে দায়িত্ব নিতে হবে তা এই প্রধান মডিউল স্থির করে দেয়। এবার আমরা জানব কি, লোড ব্যালেন্সিং। যে কোনো কার্যক্ষেত্রে একটা লোড ব্যালেন্সিং খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কম্পিউটার সিস্টেমে একটা প্রধান মডিউল কী করে, বাকি মডিউলগুলোকে লোড ভাগ করে দেয়। এই ব্যবস্থাপনা সিস্টেমে কার্যক্ষমতা বা দক্ষতার সঙ্গে সমঝোতা করে করতে পারা যায়। মেমোরি মিরিং, এবং দুটি করে সিপিইউ নেওয়া হয়। এদের মধ্যে একটি করে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ প্রাইমারি থাকে, এবং একটি করে সেকেন্ডারি থাকে। সেকেন্ডারি সিপিইউতে কোনো রকম মেমোরি থাকে না, কিন্তু প্রাইমারি মেমোরিতে মেমোরি থাকে, এবং সেটা কী করে, উভয় মেমোরিতে লিপিবদ্ধ করে। এই সেকেন্ডারি মডিউল বা এই সেকেন্ডারি সিপিইউ কী করে, প্রাইমারি মডিউল প্রাইমারি মেমোরিকে সিপিইউকে মনিটরিং করে। যদি কোনো কারণবশত ত্রুটি চিহ্নিত হয়, তখন কী করে, এই সেকেন্ডারি মডিউল সম্পূর্ণ সিস্টেমকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব নিয়ে নেয়। এবং যখন মেমোরি রিড করা হয়, করার পর উভয় মেমোরিকে তুলনামূলকভাবে বিচার করে যদি কোনো অসঙ্গতি বা অসামঞ্জস্য থাকে, তা খতিয়ে দেখা হয়। যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে, প্রসেসর সঠিক মেমোরি যে আউটপুটটা থাকে তাকে গ্রহণ করে এবং যে ত্রুটিপূর্ণ মেমোরি হিসাবে সেটিকে চিহ্নিত করে। এইভাবে আমরা আজকের যে বিষয় ছিল, সমস্যার মূল কারণ বিশ্লেষণ করা, তার সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান অর্জন করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য।